তার সমর্থনে দীপু চৌধুরীর ব্যাপক প্রচারণা। মতলব উত্তরের আসন্ন মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আব্দুল হাই প্রধানের পক্ষে সোমবার 13 মার্চ দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু। এদিন ইউনিয়নের বিভিন্ন স্থানে গণমিছিল ও পথসভায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সোমবার বিকেলে মোহনপুর ইউনিয়নের মাথাভাঙা বাজারে প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে একটি গণমিছিল ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে পাচানি চৌরাস্তা বাজারে আর একটি পথসভায় মিলিত হয়। মোহনপুর ইউনিয়নে আওয়ামী লীগের উপনির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, আওয়ামী লীগ নেতা গাজী মুক্তার হোসেন, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা রিয়াজুল হাসান রিয়াজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসানুল্লাহ হাসান, বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা আওয়ামী লীগ নেতা রাধেশ্যাম সাহা চান্দু, নৌকার প্রার্থী মোহাম্মদ আব্দুল হাই প্রধান, মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি বোরহানউদ্দিন ডালিম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, ছাত্রনেতা আবু হানিফ অভি, ফতেপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান সোবাহান সরকার শুভা, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজালাল মাস্টার, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম সেন্টু, ছ্যাঙ্গারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ রুহুল আমিন মোল্লা, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি নাইমুল হাসান লাভলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন চৌধুরী, উপজেলা শ্রমিক লীগ নেতা শামীম প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, সাবেক ছাত্রনেতা রহমতুল্লাহ সরকার লিখন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরীফুল ইসলাম প্রধান প্রমুখ। এদিকে রাতে মোহনপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ড মুদাফর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী সভায় 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ সরকারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাজেদুল হোসেন চৌধুরী দীপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। পথসভা ও উঠান বৈঠকগুলোতে সাজেদুল হোসেন চৌধুরী দীপু বলেন, নৌকা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। নৌকা আমাদের স্বাধীনতা দিয়েছে, নিম্ন আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত করেছে। নৌকা বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মডেল হিসেবে পরিচিত করেছে। তিনি আরো বলেন, নৌকায় ভোট দিয়ে দেশের জনগণ কখনো ঠকেনি। দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এবং বর্তমান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে আগামী 16 মার্চ মোহনপুর ইউপির উপনির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। উল্লেখ্য, গত বছরের 10 নভেম্বর মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুলের মৃত্যু হলে এই ইউপির চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায়। আগামী 16 মার্চ এই উপনির্বাচনের ভোট গ্রহণ।